ঐতিহাসিক নয়াবাদ মসজিদ। দিনাজপুর জেলা সদর হতে 18 কিলোমিটার উত্তরে রয়েছে এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা বিখ্যাত কান্তজির মন্দির। এই মন্দির থেকে 1 কিলোমিটার দক্ষিণে টোপা নদীর তীরে এবং পশ্চিমে প্রশান্ত নিরিবিলি জায়গায় গ্রামীণ পরিবেশে এই নয়াবাদ মসজিদটি অবস্থিত। মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ আর চার কোণে রয়েছে 4টি অষ্টভুজাকৃতির টাওয়ার। মসজিদটির প্রবেশদ্বার 3টি, দরজা আছে আর জানালা আছে 2টি। মসজিদটির দেয়ালের গায়ে খাদযুক্ত নকশা খচিত প্রাচীন ফরাসি অক্ষরে বিভিন্ন লেখা রয়েছে, শিলালিপি আছে। ১৭০৪ খ্রিস্টাব্দে কান্তজির মন্দির বানানো কিছু মুসলমান মিস্ত্রি এই নয়াবাদ মসজিদটি নির্মাণ করেন নামাজ পড়ার জন্য। ১৯৮৬ থেকে ৯০ মাঝে প্রথম সংস্কার অর্থাৎ এরশাদ সরকারের আমলে প্রথম সংস্কার এই নয়াবাদ মসজিদটি করা হয়। দ্বিতীয় সংস্কার ২০০৭ সালে, তৃতীয় সংস্কার ২০১৩ সালে এবং চতুর্থ সংস্কার ২০১৯ সালে এটার উপর ৬০% কাজ করা হয়। বাকি ৪০% কাজ এই করোনা মহামারীর জন্য গত সেপ্টেম্বরে এই কাজটা সমাপ্ত করা হয়। আপনারা সকলে জানেন যে মসজিদের দক্ষিণ পাশে একটি কবর এখনও অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। এখানে ৮-১০টা কবর ছিল, এই কবরগুলো সংরক্ষণ না করার কারণে এগুলো বিলীন হয়ে গিয়েছে। দৃশ্যমান একটি কবর এখনও রয়ে গিয়েছে। আপনারা দেখতেছেন যে মসজিদের উত্তর পাশে যে একটি ভাঙ্গা স্তম্ভ দেখা যাচ্ছে, এটা সে সময় ঈদগাহের মাঠে মেহরাব ছিল। সে সময় এখানে যারা ৮-১০ জন মুসলিম অবস্থান করতো তারাই ঈদের নামাজ পড়তো। আপনারা জানেন যে মসজিদের চারপাশে ৪টি মিনার আছে, ৩টি গম্বুজ আছে এবং দুই পাশে ২টি জানলা আছে এবং ৩টি দরজা আছে। মসজিদের ভিতরে স্পেস খুবই ছোট, এখানে দুই কাতার বিশিষ্ট ২০ জন করে ৪০ জন লোক নামাজ পড়া যায়। মসজিদের ভিতরে ৩টি মেহরাব আছে, ২টি মেহরাব ছোট, ১টি মেহরাব বড়, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান সেই মেহরাবটা বড়। এই মসজিদের গায়ে টেরাকোটা ফলক ১১০টা ফলক আছে, এগুলো লতা পাতা ফুলের বিভিন্ন ফলের ছবি এই মসজিদের গায়ে জুড়িয়ে দেওয়া হয়েছে। এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ সহ এখানে আদায় হয়। আর এখানে এই মসজিদের যে ডেকোরেশনটা দেখতেছেন খুব সাজানো গুছানো, এটা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে কান্তজি মন্দির প্রজেক্ট এবং নয়াবাদ মসজিদের প্রজেক্ট একই প্রজেক্টে ২০১২ সালে এই কাজটার বাজেট হয়, ১৪ সালে এই কাজটা শুরু হয় এবং ১৬ সালে এই কাজটা
শেষ হয়। তাই আমি বাংলাদেশের সকল দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো যে জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদে এসে ঘুরে দেবেন, আপনার মন প্রাণ জুড়ে যাবে। কারণ এখানে একদম নিরিবিলি নিরাম নিস্তব্ধ, এখানে কোনো গ্যামজাম, কোনো শব্দ, কোনো ধোয়া, এরকম কোনো কিছু নাই। তাই যদি আপনি আসেন তাহলে আপনার মন প্রাণ জুড়ে যাবে। এবং আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে কান্তজি মন্দির থেকে নয়াবাদ মসজিদে আসার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যদি আরও বড় করা হয়, সংস্কার করা হয়, তাহলে দেখা যাবে এখানে ঢাকা এবং চিটাগাং থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসেন তাদের জন্য খুব ইজি এবং তারা খুব অ্যাভেলেবেল এই নয়াবাদ মসজিদে আসতে পারবেন। তাই আমি সকলকে জীবনে একটিবার হলো এই নয়াবাদ মসজিদ আসার জন্য সকলকে আহ্বান জানাবো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার আমি নয়াবাদ মসজিদ ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।